ঘটনা পুলিশের তরফ থেকে যেটা দেখা যাচ্ছে যে মানে একটা মানে আত্মহত্যার তত্ত্ব মানে পুলিশ খাড়া করতে চাইছে। দেখুন, কালকে সন্ধে পর্যন্ত এখান থেকে পুলিশ এই কালিয়াগঞ্জ স্থানের আইসিজে সে এসইউভি গাড়ি পাঠিয়ে তৃণমূলের নেতাদেরকে তুলে নিয়ে গিয়ে এই বিষয়টিকে ধামা চাপা দেবার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু করেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে উপর থেকে ইনস্ট্রাকশান আছে এবং সেই ইনস্ট্রাকশান অনুযায়ী কোনোভাবে এই ঘটনাকে ধামা চাপা দেওয়া দিতেই হবে এবং কোনোভাবেই যেন এই ধামা ঘটনার উপরে উঠে না আসে সেই চেষ্টা চলছে। এসপি প্রাইমা ফেসি দেখেই বলে দিচ্ছেন যে ময়নাতদন্ত হওয়ার আগেই যে মেয়েটি বিষ খেয়ে সুসাইড করেছে, জঙ্গলের মধ্যে বিশেষ শিশি দাঁড়িয়ে আছে, পড়ে যায়নি, তাতে অল্প একটু বিষ আছে এবং দাঁড়িয়ে, মনে হয় মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কেউ আলতো করে কেউ রেখে দিয়েছে। চার জোড়া জুতো পাওয়া গেছে পাশে, পুলিশ কিন্তু সেটা এক্সপ্লেনেশন দিচ্ছে না যে এই চার পাঁচ জোড়া জুতো কার। মেয়েটি সুসাইড করতে যাওয়ার সময় কি চার পাঁচ জোড়া জুতো নিয়ে গেছিল? কোথা থেকে নিয়ে গেছিলো? তাহলে কারো বাড়ি থেকে জুতো চুরি জুতো হারানোর কথা। এই যে ঘটনাগুলো যেটা বারবার প্রমাণ করছে এটা আত্মহত্যা নয়, এটা একটু মার্ডার, কিন্তু পুলিশের তরফ থেকে বারবার এই ধরনের ঘটনায় ধামা চাপা দেওয়া হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় এর আগে এই জেলাতে চোপড়াতে এই ধরনের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রেও পরিবারের অভিযোগ ছিল যে জোর করে বিষ খাইয়ে মারা হয়েছে, মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে, হাত পা ধরে। একই স্টাইল, একই সম্প্রদায়ের মেয়েরা, রাজবংশী সম্প্রদায়ের মেয়েরা বারবার এইভাবে আক্রমণের শিকার হচ্ছে। চোপড়াতে রাজবংশী মেয়ে, এখানে দেখুন রাজবংশী মেয়ে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও একই সম্প্রদায়ের। এই যে ঘটনা ঘটছে, এই ঘটনা পুলিশ কোনো ঠিকমতো তদন্ত করছে না এবং এই তদন্ত না করার জন্য কালিয়াগঞ্জের আইসি এর সাথে জড়িত আছে। প্রধান পরিবারকে ডেকেছে মিটমাট করে নেওয়ার জন্য, তার মানে কি নিশ্চয়ই কিছু ঘটেছে, সেটা মিটমাট করবে গ্রামীণ সালিসি সভা বসে অনেক সময় মিটমাট করে নেওয়ার জন্য। প্রধানের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন, প্রধানের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন অবশ্যই। প্রধান যখন মিটমাট করতে সালিসির জন্য ডেকেছে তাহলে প্রধানের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, প্রধান জানে কারা কারা এর সাথে যুক্ত। আইসি অবশ্যই, আইসি এবং প্রধান এই দুজন হচ্ছে মেন কালপিট। এই থানার আইসি অত্যন্ত বদমাস একটি পুলিশ অফিসার যে নিয়মকানুন মানে না এবং বারবার এই অন্যায় করে যাচ্ছে। কালকে খোঁজ নিন আপনারা চারজন এখান থেকে তৃণমূল নেতাকে, চার পাঁচজন তৃণমূল নেতাকে এসইউভি গাড়ি পাঠিয়ে, নিজের গাড়ি পাঠিয়ে কালিয়াগঞ্জ থানায় নিয়ে গেছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, ধাবা চাপা দেওয়ার জন্য। কেন পুলিশ, পুলিশ অফিসারের এটা কাজ তৃণমূলের নেতাদেরকে গাড়ি পাঠিয়ে নিয়ে যা? এই কাজ করার জন্য মাইনে পান আমাদের ট্যাক্সের টাকায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি দালালি করতে হয় ওনাকে বলুন, ওনার পোশাক ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের আমরা সিবিআই জন্য কোর্টে যাচ্ছি, সে তো জানি ঠিক আছে, আমরা মেনে নিব না ফের পুনরায় পোস্টমর্টম করা হবে। দিদি আপনি কি বলছেন, কি পরিস্থিতি দেখছেন? প্রথমে দেখলাম যে এসপি অফিসে গেট বন্ধ, বড় গেট বন্ধ, তার চাবি খুঁজে পাচ্ছে না, প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর তার চাবি খুঁজে পাওয়া গেল। আমরা এসপি অফিসে এসে এখন দেখলাম যে কেউ নেই, তার আগে আমরা ফোন করে জানিয়েছি আমরা আসছি, কোনো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো অফিসার নেই কথা বলার। সে জন্য আমরা 1-2 জন সাংসদ, 1-2-3 চারজন বিধায়ক আমরা এখানে অবস্থান করছি, এসপি আসবে তারপর আমরা কথা বলবো। কেন এই পরিস্থিতি কেন মনে হচ্ছে আপনাদের? ভয় পেয়ে পালিয়ে গেছে, উত্তর দিতে পারছে না, মিথ্যে কথা বলে চালানোর চেষ্টা করছে। তো যে একটি ধর্ষণ এবং খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে এসপি, সেই জন্য পরিস্থিতি হয়েছে। পুলিশের সূত্রে একটা দাবি করা হচ্ছে যে আপনারা যে এখানে এসেছেন আগাম ইন্টিমেশন দেননি, তার জন্য সবাই কাজে ব্যস্ত, কেউ আপনাদের সঙ্গে দেখা? আমি ফোন কল দিয়ে দেখিয়ে দেবো, আমাদের ফোন কল করা হয়েছে, তার লগইন লগে তো দেখা যাবে যে ফোন করা হয়েছে কিনা এসপির নাম্বার। এই যে পুরো ঘটনা গতকাল থেকে আজ পর্যন্ত এই বিষয়টা নিয়ে আপনাদের অসন্তোষ, আপনারা কি আদালতের দ্বারস্থ হবেন? অবশ্যই আমরা আদালতের দ্বারস্থ হবো, আমরা চাইছি।